আপনারা কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ আপনাদের ভিতরে নিয়ে আসেননি, এটা একদম মিথ্যা কথা। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীটা পড়েছি, তিনি কখনোই আলেমদের ব্যাপারে কুট কথা বলেন নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলেন নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলেন নাই, হাদিসের বিরুদ্ধে কথা বলেন নাই। সত্য প্রকাশ মিডিয়া, সুস্থ সংস্কৃতির সন্ধান। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআনকে তারতিলের সহিত পড়ুন, তাসবিহ সহ সুন্দরভাবে কোরআনটাকে কাটায় কাটা আপনি সুন্দরভাবে পড়ুন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমা। প্রত্যেকটি মুসলমান নর নারীর জন্য দ্বীন ইলম শিক্ষা করাটা ফরজাইন, ফরজাইন। আমরা বলি কোরআনকে আপনারা ভালো করে বুঝুন, কোরআনের কাছে আসুন, অথচ তারা আলেমদেরকে উল্টা কথা বলে। তারা বলে যে তোমাদেরকে তো তোমাদের পিতামাতা, তোমাদের বাপ তোমাদেরকে পান্টি দিয়ে কুবাইয়া কুবাইয়া মাদ্রাসায় যায় ভর্তি করে দিয়েছে, এরপরে তোমরা শিখেছ, আর আমি বাড়িতে একা একা বসে বসে আলিফ বে তে সে হে খে দেল কি অবস্থা এগুলি শিখেছি। আপনি ভালো করে শুনুন, যে ব্যক্তির কোনো ওস্তাদ নেই, যে ব্যক্তির কোনো শিক্ষক থাকে না, তার ওস্তাদ শয়তান হয়ে যায়। আর যার ওস্তাদ শয়তান হয়ে যায়, সেই ওস্তাদের শয়তানে যদি ছাত্র হয়ে যায়, সেই ছাত্রটা শয়তানের শয়তান হয়ে যায়। আপনি তো একজন শয়তানের শয়তান, আপনি কিভাবে বলেন যে আমি বাড়িতে বসে বসে শিখেছি, আপনার কোনো ওস্তাদ নেই, আর আপনি আলিফ বেতে এগুলি কি বলেন, আপনি তো নিজেই ভুলের মধ্যে রয়েছেন, আর আলেমদেরকে গালি দেন। এই জন্য আলেমদেরকে কখনো গালি দেওয়া যাবে না, কোরআনটা কি সহিহ শুদ্ধভাবে পড়তে হবে, দ্বীনে ইলম শিক্ষা করতে হবে, এটা ফরজাইন, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজাইন। আল্লাহ পাক আরো বলেন, হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাম দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, আমি রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি কিসের জন্য, এই কোরআন নাজিল করেছি সকল মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস, সকল মানুষকে কোরআনটা হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিন যারা মুত্তাকি তারাই হচ্ছে, তাদের জন্য কোনো সন্দেহ নাই, যারা মুত্তাকি তাদের জন্য কোরআনটা কোনো সন্দেহ নেই, কোরআনে কোনো প্রকার বিন্দু পরিমাণ ভুল নেই। আজকে বাংলাদেশে কিছু নাস্তিক রাম বাম বামপন্থী এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরা হাদিসের বিরুদ্ধে কথা বলে, এরা আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরা বলে কোরআন দিয়ে নাকি রাষ্ট্র চলবে না, এরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না, আলেমদেরকে বলে তারা বলে যে মারের উপরে কোনো কথা নেই, কি ধরনের নম্পটি কথা, আপনার এই কথাগুলি কিভাবে বলতে পারেন। আপনারা বলেন যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শবান, এটা আপনাদের ভুল ধারণা, আপনারা কখনোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ আপনাদের ভিতরে নিয়ে আসেননি, এটা একদম মিথ্যা কথা। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীটা পড়েছি, তিনি কখনোই আলেমদের ব্যাপারে কুট কথা বলেন নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলেন নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলেন নাই, হাদিসের বিরুদ্ধে কথা বলেন নাই, কখনো আলেমদেরকে ছুটু করে কথা বলেন নাই। আর আপনারা তো ডাইরেক্টলি আলেমদেরকে ছুটু করতেছেন, তাদের হাত ভেঙে দিতে চাচ্ছেন, তাদেরকে বুড়িগঙ্গায় ভেসে দিতে চাচ্ছেন, এগুলি কি আপনারা আলেমদের সঙ্গে খেলা খেলতে চাচ্ছেন, এগুলি বাদ দেন, সোজা পথে চলুন, মুস্তাকিমের পথে চলুন, কোরআনটাকে ভালো করে বুঝুন। কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে কোনো কিছু করার মন্তব্য করেন না, রব্বুল আলামিন একদমই ধ্বংস করে দিবেন। ফেরাউনও বলেছিল, আমি খোদা, আমি সব করব, সবচাইতে ক্ষমতাবান। তিনি হযরত মূসা আলাইহিস সালাম সহ তার উম্মতদেরকে অত্যাচার করতেছিল, তাদেরকে ধাওয়া করেছিল মারার জন্য, রব্বুল আলামিন ফেরাউনকে চুবাইয়া চুবাইয়া মেরেছেন, রব্বুল আলামিন কিন্তু বুড়া হয়ে যান নাই, তার শক্তি যে কমে গেছে এমনটা ভাববেন না, রব্বুল আলামিন
আলামিন তিনি দেখতেছেন বান্দা তুমি কি করতে পারো করো, আমি যখন ধরব তখন ছাড়ার আর কোনো কথা নেই। রব্বুল আলামিন আপনাদেরকে এভাবে চুবাইয়া চুবাইয়া মারতে পারেন, এই জন্য সাবধান হয়ে যান। আলেম ওলামার ব্যাপারে কোনো কুট কথা বলবেন না, আলেম ওলামাদের কাছে যান, তাদেরকে ভালোবাসুন। দেশটাকে আমরা ভালোবাসি, দেশে মানুষকে ভালোবাসি। একজন আলেম হযরত জাবির হাম্বলি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশ প্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশকে আমরা ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসা মানে বাংলার মাটিকে ভালোবাসা, বাংলার প্রত্যেকটি মানুষকে ভালোবাসা। আমরা বাংলার মাটিকে ভালোবাসি, বাংলাদেশ সকল মানুষকে ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরা অবশ্যই দেশটাকে ভালোবাসি, সকল মানুষকে ভালোবাসি। আর আপনারা যারা বলতেছেন আমরা পাকিস্তানের দালাল, এটা ঠিক না, এটা একদম ভুল কথা, বরঞ্চ আপনারাই ভারতের দালাল, আমরা বাংলাদেশের দালাল। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই বাংলাদেশে কোরআনের আইন চলুক, আমরা চাই যে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আমরা চাই কোনো মা বোন যেন ইজ্জত হারা না হয়ে যায়, আমরা চাই কোনো মা বোন যেন ইজ্জত হারা না হয়ে যায়, সতীত্ব তারা যেন না হারিয়ে যায়। আমরা চাই তারা পর্দার মধ্যে থাকুক, তারা বাহিরে উলঙ্গভাবে যেন ঘুরে না বেড়ায়। আমরা চাই যে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, আমরা চাই অন্যায়ভাবে কোনো মানুষ যেন গুম না হয়ে যায়, খুন না হয়ে যায়, অন্যায়ভাবে কাউকে যেন আঘাত না করা হয়, কোনো জালিম বাজেদার কাজ না করা হয়। আমরা বাংলাদেশটাকে কোরআনের আইন দিয়ে চলাতে চাই, এই জন্যেই তোমরা বলো আমরা পাকিস্তানের দালাল, এটা একদম ভুল কথা, সাবধান হয়ে যান। আল্লাহর আজাবকে ভয় করুন, আল্লাহর কবরের আজাবকে ভয় করুন। কখনোই কোনো আলেমদেরকে আপনারা কুট কথা বলবেন না, ধ্বংস হয়ে যাবেন। আর মুরগি কবির, আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি একজন বৃদ্ধ ব্যক্তি, ময় মুরব্বী, আপনি কিভাবে এই কথাগুলি বলতে পারেন? ইসলাম বিদুষী কথা কেন বলেন আপনি বারবার? আপনি ইসলামের বিরোধী কেন করেন বারবার? এনায়েতুল্লাহ আব্বাসি আপনাকে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ইসলাম কি, ইসলাম কোন পথে ডাকে, আপনি কি বুঝেন না? আপনি কি দেখেননি? আপনি কি সেদিন শুনেন নাই? এরপর আপনি তারপর ব্যাকা পথে চলছেন, আপনি সোজা হবেন না। আপনি সোজা হবেন যখন মরবেন, তখন যখন ফেরেশতার গুতানি খাবেন তখন ঠিক হয়ে যাবেন। এই জন্য সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বাংলাদেশকে, বাংলাদেশটাকে আমরা ভালোবাসি, আপনারা সকলকে ভালোবাসুন, আলেম ওলামাদেরকে ভালোবাসুন। রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে, রব্বুল আলামিন যেন তার কোরআন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।